আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 7 তারিখ, এখন 8:48 বাজে। সকাল 8টা দিয়ে ঘুম থেকে উঠলাম, আর এখন আমরা যাব সিকিমের গ্যাংটকের সাইট সিং করতে। সো যদি গাড়ি রিজনেবল প্রাইসে পাই, আর যদি আমার সাথে আরেকজন বাঙালি ভেগে পাওয়া যায়, তাহলে একটা গাড়ি নিয়ে নিতে পারি। দুজন হলেও ঠিকঠাক খরচ হয়। যেমন আমার হোটেল ভাড়া পড়ছে 700 টাকা, মানে 700 ইন্ডিয়ান রুপি, আর এই পুরো টাকাটাই আমার বিয়ে করতে হইতেছে। আর যদি আরেকজন থাকতো এটা আমার একটু কমতো। সো এখন দেখি, যদি কোনো বাঙালি ভাইকে পাই, নাহলে আমার একাই উঠতে হবে। আর এখন আগে আমার কাজ হবে যে নর্থ সিকিমের জন্য আমার এখন বুকিং করতে হবে। প্রচণ্ড কুয়াশা, যদি এই সাইডে কুয়াশা নাই, বাট পাহাড়ি সাইডে উপর সাইডে যদি দেখেন, দেখবেন কুয়াশাটা দেখা যাচ্ছে সব পাহাড়ের উপরে হোটেলগুলা। এখানকার কুকুরগুলো, ওদের ফসল কিন্তু অনেক একটু ইউনিক, আমাদের বাংলাদেশি কুকুরের মতো না, কিছুটা নেকড়ের মতো লাগে। এই স্যারের নিচে নিচের দিকে মেবি হোটেল ভাড়া কম, সো এই জন্য আজকের দিনের জন্য এখনো কনফার্ম করি না, দেখি আগে তারপরে। এমজি মার্গ একটু হাঁটলেই সামনে পাওয়া যাবে, ওই সাইডটা রুম ভাড়া অনেক বেশি, তাই একটু সামনে আগে আসছি। প্রচন্ড লেভেলের ঠান্ডা, গ্লাস পরে আছি, টি শার্ট, একটা ভারী টি শার্ট, ভিতরে আরেকটা টি শার্ট, একটা সোয়েটার, এখন সরি জ্যাকেট, মানে এত পরিমাণ ঠান্ডা। যে আই লাভ গ্যাংটক, এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন। আর এই যে সামনেই এমজি মার্ক, এমজি মার্কের রাস্তা শুরু। ওদের রাস্তা প্রচন্ড লেভেলের ক্লিন, আর জায়গায় জায়গায় ডাস্টবিন দেওয়া আছে। যেখানে ফ্রি পানি খেতে পারবেন, মাশাআল্লাহ। এখনো তো কিছু দেখাই নেই, দেখি সামনে সামনে পাহাড় পাহাড় দেখা যাবে, মেঘ দেখা যাবে। এখানে একটা সুন্দর রেকনের স্ট্যাটু দেওয়া, এখনো সব দোকানপাট খোলা হয়নি। আর এখানটা হচ্ছে লাস্ট লাস্ট পার্ট অফ এমজি মার্ক। এই যে মহাত্মা গান্ধী স্ট্যাটু, জাস্ট ওই সাইডে দেখেন, মানে বিল্ডিং গুলো সব পাহাড়ের উপরে। আর এই যে পুলিশ স্টেশন, এমজি মার্কেট ঠিক পাশেই গ্যাংটক সিকিম পুলিশ স্টেশন। আর এখানে SBI-এর বুথ আছে, চাইলে এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন। পিৎজা হাট আছে, আর অনেক কিছু আছে, যা যা আপনার নেসেসারি সবই আছে এখানে। ট্যুর এজেন্সি, দেখি কেমন রেটটা। অলরেডি হালকা হালকা ব্রিদিং প্রবলেম শুরু হয়েছে, কারণ কি এখানে এয়ার প্রেশার অনেক কম।
ট্রাভেলসে কথা বললাম, ওরা 4,000 টাকা চাইছে, কারণ আমি একা, আমার রুম ভাড়া 500 আরো বেশি দিতে হবে। একটা রেস্টুরেন্টে কালকে রাত্রে কথা বলছিলাম, ওনারা বলছিল 2700 রুপি, এখন দেখি আসলেও পসিবল নাকি। বাংলাদেশি আরও যদি ট্রাভেলার না পাই তাহলে একাই ট্রাভেল করতে হবে, আর ইট উইল কস্ট মি ভেরি হাই। দেখি কি পাওয়া যায়। আপাতত খাবার খুঁজতেছি কিন্তু মন মতো কোনো খাবারের দোকান পাচ্ছি না। এখন ভাবতেছি গাড়ি নিয়ে নেই, সামনে যদি কোনো খাবারের দোকান পাই ওখানে খাই নেবে। সো একটা গাড়ি পেয়ে গেছি, গাড়ি 1600 টাকা নিছে, কারণ একা কিছু করার নাই, আর বাংলাদেশি খুঁজছি অনেক পাই নেই। সো মানে আমি পাই নাই বলতে গিয়ে একটা বাংলাদেশও আমি দেখি নাই এখন পর্যন্ত, মানে এটা খুবই ব্যাটলাক, কিছু করার নাই। আর এখন উনি বলতেছে প্যারাগ্লাইডিং যেহেতু করবেন, প্যারাগ্লাইডিং একটু দেরি হইতে পারে যেহেতু, এই জন্য আগে প্যারাগ্লাইডিং নিবে দেন রোপওয়ে। ভাই প্যারাগ্লাইডিং কি বাদ কে রোপওয়ে লেঙ্গে? হ্যাঁ, বাকি যে এরিয়াগুলো আছে ওই এরিয়াগুলো আমাকে ঘুরে দেখাবে, আর সব এরিয়া অ্যান্ড পার্কিং চার্জ এভরিথিং মিলে আমার 1600 টাকা পড়তেছে। যাই হোক, একা ঘুরার মতো মজা আছে, একটু পিস আছে। আর ইন্ডিয়াতে আসবো এখন কি করা, এখন সবার সাথে টাইমিং মিলে না, অথবা আর কারো ভিসা নাই, অনেকেই যাইতে চাইছে বাট ভিসা নাই অথবা টাইমিং মিলতেছে না। আর আমি এখন এই সময় যাইতে চাইছিলাম কারণ কি, এখন স্নোফল দেখা যাবে নর্থ সিকিমে, এই জন্যই এই সময় যাইতে চাচ্ছিলাম। দেখি আর কি কি দেখা যায়, এখন পুরা গ্যাংটকের সিটি সাইটসিং করব। এখন এই যে এমজি মার্কেট রোড পার হয়ে আমি সামনে যাচ্ছি, আগে প্রথম স্পট হবে প্যারাসিলি। আর এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন পাহাড়ি রাস্তা। ভাই কো বাংলা আতা হ্যায়? নহীন, নহীন আতা। খালি সমাজ মে আতা হ্যায়। ইংলিশ তো আতা হ্যায়? ইংলিশ, ইংলিশ থোড়া বহুত আতা হ্যায় রাইট? থোড়া ইয়ার। আচ্ছা আচ্ছা, মানে হিন্দি শিখা তা বলিউড মুভিজ দেখ কে। আপ লোগো কা তো শাহরুখ খান আর সলমান খান হ্যায় না, বাংলাদেশ মে বহুত ফ্যান হ্যায় উসকা। দেখেন পুরা পাহাড়, পাহাড়ের উপরে আছে আমরা, এখন কুয়াশা অনেক। পুরো ব্যাড লাক, আজকে প্যারাগ্লাইডিং অফ। ফোন দিছিলাম ওনাদেরকে, এখন ওই যে গাড়ি ঘুরাইতেছি, গাড়ি ঘুরে ব্যাক যাব, পুরো মনটাই খারাপ। আমি যাচ্ছি রোপওয়ের জন্য, এমজি মার্ক থেকে একটু সামনেই পাওয়া যায় রোপওয়ে। উপরে উঠে যে টিকিট কাউন্টার, টিকিট এখানে আপনার 130 টাকা, আর মান্থলি পাস নিলে 959, আর 3 থেকে 5 বছরের বাচ্চার জন্য 68 রুপি, আর হ্যান্ডিক্যাপ অর আপ টু 3 ইয়ার্স ইটস ফ্রি। 9টা থেকে 5টা পর্যন্ত রোপওয়েটা খোলা থাকে। এখান থেকে টিকিট কেটে, এই যে টিকিট, টিকিট কেটে দেন লিফটে করে 4th ফ্লোরে যেতে হবে। আর শান্তি যে এখন কোনো ভিড় নাই, 12টার পর নাকি অনেক ভিড় হয়।
যে টিকিট 130 রুপি নিছে। রোপে ঘোরা পরে এখন গাড়ির কাছে চলে আসছি, গাড়ি তো উঠাতে এখন মিউজিয়াম দেখব। মিউজিয়াম 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে, এন্ট্রি ফি 25 টাকা। আচ্ছা, চিলড্রেনদের জন্য ফ্রি আর নো পার্ক। গাড়ি একটু সামনে রাখছে কারণ এখানে পার্কিং করতে দেয় না, সব পার্কিং লটই ফুল। যেখান থেকে টিকিট নিয়ে নেবেন 25 রুপি করে। ভাই এক টিকিট দে না। তো এখান থেকে টিকিট নিয়ে দেন ভিতরে মিউজিয়ামের দিকে চলে যাবেন। এই যে মিউজিয়ামটা, এখানেও ছবিতে দেওয়া আছে যেরকম আর কি। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড না, আর যদি ফটোগ্রাফি করা হয় ফাইন আছে 500 রুপি। সরি, ভিতরে দেখাইতে পারবো না, এটা বাইরের অংশটা। ওদের বাইরের অংশটা ঘুরে দেখাই, পরে আমি ভিতরে যাই। এটা একটা ক্লিনিক মানে হসপিটাল, আর এই যে বাইরের অংশটা দেখেন। ভিতরে তেমন কিছু নাই, স্ক্রিপ্ট আছে, দেন কিছু স্ট্যাটু আছে, তারপরে এই তো আর কিছু, তেমন একটা দেখার কিছু নাই। তো 25 রুপি খারাপ না, একটা মিউজিয়াম এখানে এসে দেখে যেতে পারেন। মোটামুটি সুন্দর, বাইরের দিকটা সুন্দর, ভিতরেও সুন্দর, বাট তেমন কিছু দেখার নেই। এখন এখান থেকে যাব সামনের দিকে, দেখি ড্রাইভার কই নিয়ে যায়।
মিউজিয়াম দেখা শেষ করে অন্য পয়েন্টে চলে যাবেন, এখানে চাইলে উপরে উঠতে পারেন। আমাদের গাড়ি একটু সামনে রাখছে, আমি এখন পর্যন্ত নাস্তা করি নাই। আচ্ছা দেখি তো এখানে কি আছে। যাক এখানে একটা ম্যাগি নুডলস খাবো, নুডলস বানায় দিবে, বানায় দেওয়ার পরে খাবো, খাওয়ার পরে দেখি নেক্সট জায়গা যাবো, কারণ ক্ষুধা লাগছে। অনেক উপরে আছি তাই মাথা একটু ব্যথা করতেছে, কারণ এয়ার প্রেশার বলতে গেলে খুব কম। আমার সুপি নুডলস রেডি, জুস 10 রুপি আর নুডলস 50 রুপি, আর পানি এখানে আসেই। খাওয়া দাওয়া করে তো নেক্সট স্পটের জন্য রওনা দিব। এখন সামনে স্পটে যাচ্ছি, সো এখানে নেক্সট স্পট কিন্তু এটার পাশেই, হাইটেই যাইতে পারবো। আপনাদের মেবি প্রেয়ার চলতেছে। আমি কখনো বুদ্ধিস্টদের প্রেয়ার দেখি নাই, ফার্স্ট দেখতেছি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমি ইউটিউবে দেখছিলাম, এই আগুনের ফ্লেমগুলো যখন চলে দেখতে খুব সুন্দর লাগে। জানি না এখন ভিতরে ঢুকতে পারবো নাকি, দেখি। আচ্ছা লক করা, ভিতরে ঢুকে যাবে না, বাট দেখেন আগুনের ফ্লেমগুলো খুবই সুন্দর। ভাই আগে ইস বুদ্ধিস্ট টেম্পল কা নাম কি থা? ইয়ে ছোটেন 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 বুদ্ধিস্ট টেম্পল। আর ও মিউজিয়াম কা নাম কি থা? ও তো টিপটোলজি বলতে, টিপটোলজি মিউজিয়াম। আচ্ছা আচ্ছা, টিপটোলজি আর ইয়ে ছোটেন ছোটেন স্তূপা স্ট্যাচু না? বহুত আচ্ছা থা, উস উন লোগো কা প্রেয়ার চল রহা থা, ইসলিয়ে হাম তো জানা নেই দিয়া। আচ্ছা আচ্ছা চলো ঠিক হ্যায়। নেক্সট কা লেতে? হ্যাঁ নেক্সট পয়েন্ট কি কিধার হ্যায়? নেক্সট পয়েন্ট হাম লোগ জানগে হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট। হ্যান্ডিক্রাফট 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 ওকে, থোড়া আগে লিজিয়ে, মে উধর সে নেই ঘুস সকতা। মিউজিয়াম এনিবডি হিয়ার, কই হ্যায়? আচ্ছা টিকিট কাউন্টারে কেউ নাই, ওয়েট করতেছি। আর টিকিট মিউজিয়ামের 15 রুপি করে, 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে, এখানে সবই 10টা থেকে 4টা বেশিরভাগই দেখলাম। সো এখান থেকে 15 টাকা দিয়ে টিকিট কিনে উপরে যেতে হবে, উপরে যাওয়া এই হ্যান্ডিক্রাফ্ট জিনিসই আছে। ক্রাফট মিউজিয়াম,
নিজে ভিতরে দেখাতে পারলাম না, বাট এই সেটে অ্যালাউড। এখানে আপনার হাতে পেন্টিং বানানো হয়। Look at the painting. ওরা নিজেদের হাতে পেন্টিং বানায়। Can I take this in video? Yes, yes, you can. Okay. So, মিউজিয়ামের ভিতরে হ্যান্ডিক্রাফটের অনেক জিনিসপত্র পাওয়া গেছে। ওখানে কিভাবে বানাইছে বা অনেক পুরনো যে হ্যান্ডিক্রাফটগুলা ওগুলা দেখানো হয়েছে। সো এটাই ছিল হ্যান্ডিক্রাফট মিউজিয়াম। খারাপ না, 15 রুপি করে, বেশি না, দেখে যেতে পারেন। আর যদি 15 রুপি নাও খরচ করতে পারেন, এই যে এখানে হ্যান্ডিক্রাফটের অনেক কিছু দেওয়া আছে, এখানে চাইলে কিনে আপনার কেনাকাটাও করতে পারবেন। এই জায়গাটার নাম বাকতাং ফলস। এখানে একটা ছোটখাটো ঝর্ণা আছে। এটা উপর থেকে পাহাড়ের পাহাড় থেকে পানি পড়তে পড়তে একবার নিচে। আর উপর একটা জিপ লাইন আছে। আমি জিপ লাইন করব, দেখি। জিপ লাইন পার পার্সন 100 রুপি। যে উপরে যেতে হবে, উপরে যা দেন উপর থেকে লাভ দিতে হবে। এখানে একটা নেট দিছে, যাতে কেউ যদি পড়ে যায় তাহলে এই নেটের উপর পড়বে। জিপ লাইন এখান থেকেই, এখান থেকে জাস্ট ওখান পর্যন্ত। मैं सब समझा नहीं आपकी बात। खड़ा हो जाए तो आपका फोटो खींचने वाला आदमी है, बोल रहा हूँ। नो, नहीं 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 है ना। এটা হচ্ছে গঞ্জাং মনেস্ট্রি। গঞ্জাং মনেস্ট্রি টিকিট লাগে 10 রুপি করে, আর বাচ্চাদের জন্য ফ্রি। এটা 7টা থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। এই যে গঞ্জাং মনেস্ট্রি, 10 রুপি করে টিকিট কেটে দেন ভিতরে ঢুকে ঢুকতেছে। এখানে নামতে হবে, পাহাড় থেকে একটু হালকা নিচে নামাই মনেস্ট্রিটা পাওয়া যাবে। এখানে সবগুলা স্পটই ঘোরার জন্য আমার 1600 রুপি করে নিছে, বাট একটা স্পটের কথা আমি বলতে ভুলে গেছিলাম ওনাকে, তাই এখন ওটার জন্য আমার থেকে 500 রুপি করে চাইতেছে। যদি আমি যাইও হয়তো 400 রুপি দিয়ে টোটাল 2000 রুপি দিয়ে আর কি দিয়ে দিব ওনাকে, কারণ ওখানে আপনার অনেক বড় একটা ঝর্ণা আছে আর অনেক বড় একটা স্পট, আর মোটামুটি সবাই বাংলাদেশ থেকে আসলে ওখানে যাই। এখন দেখি, শিওর না, সবগুলো স্পট ঘোরার পরে যদি মন চায় দেন যাব। ভিডিও বড় হয়ে গেছে বেশি, তাই সাইটসিংগুলো দুইটা ভিডিওতে দেখাচ্ছি। এটা একটা ভিডিও, আর একটা ভিডিও আবার আপলোড দিব। এখান থেকে ভালো একটা ভিউ।